আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব অনুক্রম এবং ধারা যে অধ্যায়টা রয়েছে, অধ্যায়ের তোমরা দেখবে 7 নম্বর যে কোশ্চিনটা রয়েছে, 7 নম্বর কোশ্চিনে বলা হয়েছে এন এর মান নির্ণয় করো। এটা 7-এর 1 নম্বর প্রশ্ন নিয়ে মূলত আজকের ক্লাসটি আলোচনা করবো। বাচ্চা লক্ষ্য করো যে অনুক্রম এবং ধারা তোমাদের অনুশীলনে তোমরা দেখবে 7 নম্বর কোশ্চিনটা এন এর মান নির্ণয় করো, এবং এন বিলংস টু এন, অবশ্যই এন এখানে কি স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে আমরা যে এই কোশ্চিন থেকে এন এর মানটা নির্ণয় করবো, এন এর মান অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে যেটা 1 থেকে বড়। এবং প্রশ্নটা দেওয়া হচ্ছে, বাচ্চা লক্ষ্য করো, এন সামেশন অফ কে সমান সমান 1, ব্র্যাকেট 20-4k ইজ ইকুয়াল টু -20, রাইট? অর্থাৎ এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে, এখানে আমরা কে এর মান আমরা 1, 2, 3 ডট 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 এন বসাবো। বসানোর পরে একটা ধারা তৈরি হবে, এবং সেই ধারার সমষ্টির মান দেওয়া আছে বা যোগফল দেওয়া আছে 20, সেখান থেকে কিন্তু আমরা এন এর মান নির্ণয় করতে পারবো। বাচ্চা লক্ষ্য করো যে সলিউশনের দিকে আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে 7 নম্বর, যে 7-এর 1 নম্বর কোশ্চিনটা, একটা সলিউশন দেখো যে দেওয়া আছে। বাচ্চা দেখো, দেওয়া আছে এন সামেশন কে সমান সমান 1, 20-4k ইজ ইকুয়াল টু -20, তাহলে এখানে আমরা কি করবো বাচ্চারা, এখানে যে এই যে সমীকরণটা দেওয়া আছে, যে এখানে আমরা লিখবো, এখানে এখানে 20-4k, আচ্ছা দেখো 20-4k তে কে এর মান 1, 2, 3 ডট 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 এন বসিয়ে পাই। বাচ্চারা কি এন বসিয়ে পাই, তাহলে কি হবে দেখো, এখন আমরা এই ইকুয়েশন আমরা এন এর পরিবর্তে, কে এর পরিবর্তে এই মানগুলো অ্যাপ্লাই করবো। দ্যাট ইজ যখন তোমরা লিখতে পারো, যখন কে ইজ ইকুয়াল টু 1, তখন মানটা একটু অ্যাপ্লাই করি আমরা 20-4 × 1, বাচ্চা লক্ষ্য করো, তাহলে 20 থেকে বা 20 থেকে 4 কে 4 মাইনাস করলে কত হয়, 16। যখন কে ইজ ইকুয়াল টু 2, তখন 20-4 × 2, দ্যাট ইজ 20 থেকে 4 দ্বিগুণ 8 বাদ দিলে কত হয় বাচ্চারা, 12 হয়ে যাবে। দেখো, যখন কে ইজ ইকুয়াল টু 3, তখন 20-4 × 3, দ্যাট ইজ আমরা পেয়ে যাবো হচ্ছে 8। কত পেয়ে যাবো বাচ্চারা, আমরা 8 পেয়ে যাবো। যখন কে সমান সমান 4, আর একটা মান আমরা লিখতে পারি, যখন কে ইজ ইকুয়াল টু 4, তখন 20-4 × 4, দ্যাট ইজ 4, মাইনাস করলে কত পাবো, 4 ডট 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 ডট, অর্থাৎ এটা একটা চলমান প্রসেস, তাই না বাচ্চারা? যখন কে ইজ ইকুয়াল টু এন বসাবো, তখন এইটা হয়ে যাবে 20-4n, বাচ্চারা কত হবে, 20-4n হয়ে যাবে, তাই না? 20-4n, অর্থাৎ আমরা লিখতে পারবো যে 20-4n। তাহলে দেখো তো, এই মানগুলোকে যদি আমরা একটা যোগ করি, যে যোগ করলে কি হবে, একটা একটা ধারা হয়ে যাবে, কি হয়ে যাবে, একটা একটা বাচ্চারা ধারা হয়ে যাবে। সো এই মানগুলোকে যখন আমরা যোগ করব, তখন এটা একটা কি হয়ে যাবে, ধারা হয়ে যাবে। সো আমরা লিখতে পারবো বাচ্চারা দেখো, সুতরাং আমরা লিখতে পারবো নির্ণয়ে ধারাটি, অতএব নির্ণয়ে ধারা ইজ ইকুয়াল টু প্রথম পদ 16, এরপরে 12, এরপরে 8, এরপরে 4, প্লাস ডট 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 ডট, কত হলো 20-4n, লাস্ট পদটা কত, 20-4n, বাচ্চারা 20-4n। এখন এখান থেকে আমরা কি নির্ণয় করব, n এর মান নির্ণয় করতে পারবো। বাচ্চা দেখো, তাহলে আবার কি করতে পারবো, এখানে এখানে প্রথম পদ এ ইজ ইকুয়াল টু 16, যেহেতু এটা একটা সমান্তর ধারা, প্রতি পদের পার্থক্য সেম, সুতরাং এটি একটি সমান্তর ধারা। সো সাধারণ অন্তর লিখবো, কি বের করবো আমরা, সাধারণ অন্তর, বাচ্চা দেখো, সাধারণ অন্তর d ইজ ইকুয়াল টু
12 মাইনাস 16, যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ মাইনাস করলে সাধারণ অন্তর আমরা পেয়ে যাবো মাইনাস 4। সাধারণ অন্তর কত পেয়ে গেলাম বাচ্চারা আমরা? মাইনাস 4। এবং ধারাটির সমষ্টি দেখো, ধারাটির যোগফল দেওয়া আছে কিন্তু মাইনাস 20। সুতরাং আমরা লিখতে পারবো অতএব এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি ইজ ইকুয়াল টু মাইনাস 20। আচ্ছা দেখো, এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি? এন ডিভাইডেড টু সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু মাইনাস 20। আচ্ছা লক্ষ্য করো, এন ডিভাইডেড টু মানটা অ্যাপ্লাই করি, টু গুণন এর ভ্যালু কত পাইছি আমরা? 16, রাইট? এন মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে মাইনাস 4 ইজ ইকুয়াল টু মাইনাস 20। এই ইকুয়েশনটা আমরা ক্যালকুলেশন করলেই কিন্তু এখান থেকে আমরা এন এর মান নির্ণয় করতে পারবো। তবে এন এর মান স্বাভাবিক সংখ্যা হইতে হবে। কি হইতে হবে? স্বাভাবিক সংখ্যা, দ্যাট ইজ এন ডিভাইডেড টু 16 গুণ 32। বাচ্চা লক্ষ্য করো, ফোর দ্বারা এটাকে গুণ করলে মাইনাস 4n, মাইনাসে মাইনাসে প্লাস 4 ইজ ইকুয়াল টু মাইনাস 20। সো এন ডিভাইডেড টু, এখন দেখো বাচ্চারা, এই যে 32 আর 4 এটা যোগ করলে অবশ্যই আমরা পেয়ে যাবো কত? 36। বাচ্চারা কত পেয়ে যাবো আমরা? 36। 36 মাইনাস 4n ইজ ইকুয়াল টু মাইনাস 20, রাইট? 36 মাইনাস 4n ইজ ইকুয়াল টু মাইনাস 20। এখন লক্ষ্য করো বাচ্চারা, যে n ইন্টু 36 মাইনাস 4n ইজ ইকুয়াল টু এই দুই এই পাশে গুণ হলে মাইনাস 40। সো আমরা লিখতে পারবো যে 36n মাইনাস 4n স্কোয়ার আর মাইনাস 40 এই পাশে পার হলে প্লাস 40 ইজ ইকুয়াল টু 0। এখন তোমরা সকলেই জানো যে n এর সর্বোচ্চ যে ঘাত আছে তার আগে অবশ্যই মাইনাস চিহ্ন রাখা যাবে না। সুতরাং এই ইকুয়েশনটাকে আমরা টোটাল ইকুয়েশনটাকে আমরা মাইনাস 1 দ্বারা গুণ করব এবং সাজিয়ে লিখব। সো আমরা লিখতে পারবো 4n স্কোয়ার মাইনাস 36n মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। বাচ্চারা 36 মাইনাস 40 ইকুয়াল টু 0। এখন যে কাজটা আমরা করতে পারবো, যে এই দেখো এই 4 আমরা কমন নিতে পারবো। সো পরের লাইনটা আমরা এইভাবে লিখতে পারি, বা সব এই ইকুয়েশনটাকে 4 দ্বারা ভাগ করো, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে n স্কোয়ার মাইনাস 4 9 3, দ্যাট ইজ 9n মাইনাস 4 10 40, 10 ইজ ইকুয়াল টু 0। উভয় পক্ষকে 4 দ্বারা আমরা কি করবো? ভাগ করে পাই। এখন এটাকে উৎপাদকের বিশ্লেষণ করবো বাচ্চা, উৎপাদকের বিশ্লেষণ করলেই কিন্তু উত্তর শেষ। সো আমরা লিখতে পারবো n স্কোয়ার মাইনাস 10n প্লাস n মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। ভেরি ইন্টারেস্টিং একটা উৎপাদক। সো এখান থেকে যদি তোমরা n কমন নাও, তাহলে n মাইনাস 10 প্লাস 1 যদি আমরা কমন নেই, সেক্ষেত্রে হয়ে যাবে n মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। বা আমরা লিখতে পারবো n মাইনাস 10 ইন্টু n প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 বাচ্চারা। সো এটা মানেও 0, এটা মানেও 0। সো আমরা লিখতে পারবো n মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, বা n ইজ ইকুয়াল টু প্লাস 10, অথবা n প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, অথব n ইজ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে মাইনাস 1 এই মানটা কিন্তু গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নহে। এর কারণটা কি? এই যে বলা হয়েছে n এর মান নির্ণয় করে, এবং n বিলংস টু n, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু মাইনাস 1টা পড়ে না, বিধায় এই মানটা কিন্তু গ্রহণযোগ্য নয়। সো আনসার, এই প্রশ্নের উত্তর হবে n এর মান হবে 10 বাচ্চারা। সো আশা করি এই ক্লাসের মাধ্যমে 7-এর যে 1 নম্বর কোশ্চেনটা ছিল এটার সমাধান তোমরা ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো, এবং আমার চ্যানেলের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।